মহাশয় উপস্থিত হবেন আর কিছুক্ষণের মধ্যে এবং ইসলামপুরের পৌরপিত শ্রী কানাইলাল আগরওয়াল মহাশয়ও এখানে কিন্তু একটু পরে উপস্থিত হয়ে যাবেন এবং এখানে ইসলামপুরের ব্লাইন্ড স্কুলের যারা 16 জন বাচ্চারা রয়েছে তারাও কিন্তু এখানে আসবে তাদের হাতে সব সকলের মাধ্যমে কিন্তু প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই আমরা সবাই দুর্গাপূজা কমিটি পুজো মণ্ডপের শুভ উদ্বোধন করবে আমরা সরাসরি আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করবো পুরোটা দেখতেই পাচ্ছেন এখানে গেটটা যে রয়েছে শুরুটা শুরুটা কিন্তু খুব সুন্দর করে ছাদটা এবং গাছপালা সমস্ত কিছু দিয়ে ব্যাগের ছাতা সমস্ত কিছু দিয়ে করা হয়েছে আমরা উপরেই দেখতে পাচ্ছি একটি উপরে দেখতে পাচ্ছি একটি ব্যাং রয়েছে ব্যাঙ্গিং খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে খুব সুন্দর করে রং দিয়ে সাজানো হয়েছে যেহেতু আমরা জানি ব্যাঙ্গিং রয়েছে এবং ব্যাঙের মাধ্যমে কিন্তু সেই জিনিসগুলোকে তুলে ধরা হয়েছে আমরা আরো কাছ থেকে দেখো আমরা জানি ব্যাগের ছাতা ব্যাগ কিন্তু এই ছাতাটির মাধ্যমে থাকে সেই অনুযায়ী কিন্তু এইভাবে গাছের পাতা গাছের ডাল এবং এই যে সমস্ত ছত্রাক ব্যাগের ছাতা রয়েছে এগুলো কিন্তু এখানে সাজানো রয়েছে আমরা একটু একটু করে ভেতরে প্রবেশ করব ভেতরের চিত্রটি আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে দেখুন যতটা আমরা এন্ট্রেন্সে ঢুকছি দৃশ্য কিন্তু খুব সুন্দরভাবে ফুটে তুলছে ফুটে উঠছে এবং চারিদিকে লাইটিং দেখতে পাচ্ছেন একটা মানে অদ্ভুত একটা পরিবেশ যেরকম আমরা কিন্তু দেখতে পাই খুব সুন্দরভাবে যেরকম ব্যাঙের ছাতা দিয়ে ভর্তি পুরোটা কিন্তু করা রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন যে ছত্রাকের ভেতরে মা দুর্গাকে রাখা হয়েছে এবং প্রতিমার যে মূর্তি রয়েছে যে প্রতিমা রয়েছে খুব সুন্দরভাবে তাকে সাজানো হয়েছে প্রতিমার মুখ যেটা রয়েছে সেই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর ইউনিক চিন্তাভাবনা এই ছত্রাকের চিন্তাভাবনা আমরা কিন্তু ডিটেলস শুনে নেবো এখানে যারা উপস্থিত রয়েছেন যারা মেম্বার্সরা এবং আমরা পুরোটা একবার ঘুরে আরেকবার দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন যে যেটা আমরা দেখতে পাই ক্যাকটাস গাছের এই ফার্ন গাছের যে চিত্রটি রয়েছে এখানে থাকছে এবং এখানে ফুল ছত্রাক সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে ফুল এখানে গাছে ফুল দেখতে পাচ্ছি ছত্রাকের মধ্যে ব্যাঙের ছাতা এবং গাছপালা সমস্ত কিছু দিয়ে কিন্তু গাছের ডাল খুব সুন্দরভাবে নিখুঁত কাজ নিখুঁত করে কাজ কিন্তু করা হয়েছে আমরা সরাসরি চলে যাবো মায়ের দিকে মায়ের প্রতিমা যেটা রয়েছে প্রতিমাটা এত সুন্দর হয়েছে সেই প্রতিমার চিত্রটি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা কিন্তু মায়ের মূর্তিটির সামনে চলে এসেছি দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর করে একটি খুব সুন্দর একটি মূর্তি কিন্তু এখানে সজ্জিত করা হয়েছে মায়ের মুখটি খুব সুন্দরভাবে রাখা হয়েছে আমরা দেখতেই পাচ্ছি যে যেহেতু জঙ্গলের মধ্যে ব্যাঙের ছাতা ব্যাঙের ছত্রা এই ছত্রাকের মধ্যে যেহেতু মা দুর্গার অবস্থান ঘটেছে সেই অনুযায়ী কিন্তু এই এখানে মা দুর্গা আমরা দেখতে পাচ্ছি মহিষাসুরটা খুব সুন্দর করে করা হয়েছে এবং মা দুর্গার যে এত সুন্দর মুখটি খুব সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি কার্তিক গণেশ মা লক্ষ্মী মা সরস্বতী সকলেই কিন্তু খুব সুন্দরভাবে তাদের বাহনরা যেরকমভাবে রয়েছে সবটাই কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে খুব সুন্দর করে রং দিয়ে খুব সুন্দর করে আঁকিয়ে ভীষণভাবে ফুটিয়ে তোলা হয়েছে আমরা কমিটি মেম্বারদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব তারও আগে আপনাদেরকে আরও একবার দেখাই যে পুরোটা ঘুরিয়ে একবার দেখাই যেভাবে দেখতে পাচ্ছেন যে আমরা ছত্রাক আমরা যেরকমভাবে বনে জঙ্গল যেভাবে আমরা দেখে থাকি যে ছত্রাক কীরকম হয় ব্যাঙের ছাতা ব্যাঙের এই ছত্রাকের মধ্যে যে মা দুর্গা অবস্থান করবে এটা কিন্তু আমরা সচরাচর কোথাও দেখিনি সচরাচর বলতে গেলে আমরা দেখিনি তাই এই ইসলামপুরের এই ইউনিক ভাবনা চিন্তা এই ছত্রাকের মধ্যে মা এই আমরা সব আমরা সবাই দুর্গাপূজা কমিটির যারা মেম্বাররা রয়েছেন তারাই কিন্তু এই জিনিসটা তুলে ধরেছেন এখানে আমরা যারা কমিটি মেম্বার্স রয়েছে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব তাদের সাথে সরাসরি এবং আমারও যারা নতুন করে যুক্ত হয়েছেন তাদেরকে জানিয়ে রাখি আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি পূজা পরিক্রমা 2022-এর পূজা পরিক্রমা নিয়ে আমরা সবাই দুর্গাপূজা কমিটিতে আমরা সবাই দুর্গাপূজা কমিটির যারা সদস্যরা রয়েছেন যারা মেম্বার্স রয়েছেন আমরা খুব সম্বন্ধে এটা জেনে থাকি যে মহিলারা এই মহিলা তারাই কিন্তু এই পুজো বেশি সুসজ্জিত হয় তাদেরই দায়িত্বে পড়ে আমরা বলছি যে এই যে নতুন ধরনের একটা চিন্তাভাবনা একটা ইউনিক চিন্তাভাবনা ছত্র
সিঁদুর খেলাটা কিভাবে তোমরা কাটাও এই সময়টা? একটা টাইম বেঁধে নেওয়া হয়, আবার একটা পোশাক করা হয়, সবাই মিলে এসে ওই টাইমে সবাই হই হুল্লুর করে সিঁদুর পড়ানো, ওইটা একটা আলাদাই আনন্দ, ওটা একটা আলাদাই আনন্দ। আচ্ছা তোমার নাম? আমার নাম পূজা দাস। তুমি কোনো পদে রয়েছো? হ্যাঁ আমি কিসের পদে। এই পাশাপাশি আমরা আরো একজনকে কিন্তু পেয়ে গেছি, আমরা কথা বলে নেব। বলছি তুমি খুব মানে যেরকম ভাবে আমরা জানতে পারলাম, আমরা সকলে মিলে এই জানি আমরা সবাই দুর্গাপূজা কমিটির মানে করবে এখানে, সেইটা কেমন লাগছে? হ্যাঁ এটা খুবই ভালো লাগছে, কারণ এই যে আমাদের যে পাড়ার যাদের যে সমস্ত বাচ্চারা আছে কচি কাচারা, এবং যাদের হয়তো এর মধ্যে অনেক মানে ছোট বাচ্চাও আছে, এবং মানে 3 বছরের নিচেও যাদের বয়স 3.5 বছর বয়স, সেই বাচ্চারাও তাদের নিজেদের প্রতিভাকে তুলে ধরতে পারবে। তো এটা কবে পড়বে? আরো যায় আমরা আরো একবার আপনাদের চিত্রটি
সুসজ্জিত করা হয়েছে, খুব ইউনিক চিন্তা ভাবনা যেটা আমরা জানতে পারলাম তারা সকলে মিলে আলোচনা করে এইভাবে, কিন্তু সকলে মিলে তারা এইভাবে রয়েছে, পুরোটা আলোচনা করেছে, পুরোটা খুব সুন্দর ভাবে নিখুঁত ভাবে সাজানো হয়েছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি রয়েছে, তার সাথে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো। নমস্কার বলছি।
হয়ে কিন্তু সমস্ত দায়িত্ব পালন করা হয়। কি বলবে এই বিষয়ে? আমরা সকলে মিলে চেষ্টা করি, আর আপনারা তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকে অনুরোধ করছি আসবেন, অবশ্যই দেখে যাবেন, একবার ঘুরে যাবেন, ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে, আমাদেরও ভীষণ ভালো লাগবে। কি কি আকর্ষণ রয়েছে এই পুজোর? এবার এবার যেরকম আমরা করেছি উমার কোরক ছাতা, এখানে আসলে বুঝতে পারবেন মানে চারিদিকটা সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি করার চেষ্টা করেছি। যারা দর্শনার্থীরা আছে ইসলামপুর বাসীরা বা পার্শ্ববর্তী থেকেও অনেকেই আসেন দর্শন করতে, তাদেরকে কি বার্তা দেবেন? তাদেরকে এই বার্তা দিব, অবশ্যই আসবেন এবং সবাই ঠাকুর দেখতে বেরিয়েছেন কি আজকেই বেরিয়েছেন আগের থেকেই? আজকেই বেরিয়েছেন, সবার আগে কি এটাই না আরো মণ্ডপে দেখেছেন? দুটো দেখে এসছেন, আরো কটা দেখা বাকি আছে নাকি? আচ্ছা বলছি কেমন লাগছে এবারকার পুজো? মানে এবার ইসলামপুর কিন্তু খুব ধামাকা দিচ্ছে, কেমন লাগছে পুজো দেখে? আচ্ছা মানে কিরকম ভাবে আনন্দ করছে? কে কে বেরিয়েছেন, পুরো ফ্যামিলি না হাজবেন্ড ওয়াইফ মিলে? আচ্ছা এবারে আস্তে আস্তে ফ্যামিলিতে মিলে নিয়ে বেরোবেন। আজকে রাতের প্ল্যান কি আছে? বাইরে খাওয়া দাওয়া হবে নিশ্চয়ই? কটা ড্রেস হলো পুজোতে? আপাতত দুটো হয়েছে, আরো তার মানে আসছে, রানিং রয়েছে তাই তো? শাড়ি টাড়ি তো আছেই নিশ্চয়ই। আচ্ছা আপনার নাম? ধন্যবাদ। আমরা কিন্তু দর্শনার্থীরা যারা রয়েছেন তাদের একটা বাইক নেওয়ার চেষ্টা করলাম, তাদের ফিডব্যাক যেরকম তারা রয়েছে, অনেকে বাচ্চারা রয়েছে, সকলেই এসছেন, আমরা সকলকে অনেকেই মিলে কিন্তু এক একজন করে দেখতে আসছি। আমরা তো সবার কাছ থেকে জানছি শুনছি খুব সুন্দরভাবে কিন্তু তারা এবারকার পুজো উপভোগ করছে। আমরা কিন্তু আরও কিছু দর্শনার্থীরা এখানে দেখতে পাচ্ছি, তাদের সাথেও আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। বলছি পুজো দেখতে বেরিয়েছ? কটা পুজো দেখা হলো এই মুহূর্তে? চার পাঁচটা হবে। চার পাঁচটা হয়ে গেল এতক্ষণে, কখন বেরিয়েছ? এখন কটা বাজে একটু দেখতে হবে, ছটা সাড়ে ছটা তাও। আচ্ছা এটা কত নাম্বার? আচ্ছা আর আজকে রাতে তার মানে প্ল্যান আছে পুরোটা দেখা তাই তো? খাওয়া দাওয়া রাতেই হবে, বাইরেই হবে তাই না, রেস্টুরেন্টে? আচ্ছা কটা ড্রেস হয়েছে পুজোতে? শাড়ি নিয়ে নটা। শাড়ি নিয়ে নটা? কোনটা কোন দিন পরবে? এবার তো সাত দিন পুজো, একদম মানে পুরো নটা একেবারে ওই জন্য সাজানো হয়ে গেছে নাকি? ওরকমভাবে হয়নি, মানে আমাদের জয়েন্ট ফ্যামিলি তো, আমাদের সবাই দেয় কাপড়া বা ডাল, মানে তো প্রচুর জয়েন্ট ফ্যামিলি মানে তো বলতে গেলে প্রচুর, তো তিনটে করে সবাই বা
খুব সুন্দর। বলছি কেমন লাগছে ইসলামপুরের পুজো? এবার কিন্তু খুব সুন্দর বিগ বাজেটের পুজো হচ্ছে, খুব ইউনিক ইউনিক থিম রয়েছে, কেমন লাগছে থিম গুলো দেখে? পুরোটা দেখা হয়নি তো, এবার যতটুকু দেখেছি তার মধ্যে সব ভালোই লেগেছে। এখানে তো এসছে এই ছত্রাকের থিমটা কেমন লাগছে দেখতে? ভীষণ সুন্দর লাগছে, ছোটবেলাটা ফুটে এসছে নাকি একদম? হ্যাঁ, ছোটবেলা আমরা পড়াশোনা করতাম এই ছত্রাকের মাধ্যমে, ব্যাঙের ছাতা দিয়ে গড়া, এর মধ্যে মা দুর্গাকে দেখবো এটা তো কখনো ভাবিনি। না না না, কেমন লাগছে এই মানে ফিলিংসটা কেমন আসছে? খুবই ভালো লাগছে একদম। এই যে এগুলো হচ্ছে জামার ভেতরে যে এক ধরনের যে থাকে ওগুলো দিয়ে পুরোটা মানে করায়, ফুল টুলগুলো, ফুলগুলো খুবই ভালো লাগছে। আচ্ছা, তোমার নাম? আমার নাম মেঘা বর্মণ। ইসলামপুরেই থাকো তুমি? আচ্ছা, ধন্যবাদ। আমরা কিন্তু জেনে নিলাম যারা দর্শনার্থী রয়েছে তাদের মনে কিন্তু একটা আলাদাই উচ্ছ্বাস, আলাদাই আনন্দ উপভোগ করছেন তারাও কিন্তু। আমরা আরো অনেককে এখানে পেয়ে গিয়েছি যারা পুরুষ মেম্বারে রয়েছেন, তাদের মধ্যেও কিন্তু আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করে দিলাম। বলছি এবারকার থিম আমরা যেটা জানতে পেলাম ছত্রাক, হঠাৎ ইউনিক ভাবনা চিন্তাটা কিভাবে এলো? ইউনিক ভাবনা চিন্তা বলতে আমাদের মধ্যে একটা কনসেপ্ট ছিল যে মানে কীট পতঙ্গ থেকে শুরু করে প্রকৃতির সমস্ত উপাদানের মধ্যেই মায়ের অধিষ্ঠান, ঠিক এই ভাবনাটার উপর ডিপেন্ড করেই আমাদের এই আচ্ছা মানে সত্যিকারের মানে এরকম কিন্তু দেখা যায় না, আমাদের বিভিন্ন রকম ভাবে ছোটবেলাগুলো মনে পড়ে যাচ্ছে এই জিনিসগুলো দেখে। হ্যাঁ, বিশেষ করে বাচ্চাদের, বাচ্চারা খুব বেশি ভালো মতন এই আমাদের থিমটাকে উপভোগ করতে পারবে, তাদের কথা মাথায় রেখেই আর প্রত্যেকেই যেন নিজেদের ছোটবেলাটা একটু হলেও মনে করতে পারে সেই কথাটা মাথায় রেখে। মানে কিরকম পুজোর এই চারটে দিনে মানে কিছু সামাজিক কর্মসূচি রয়েছে? সামাজিক কর্মসূচি আমাদের আজকে রয়েছে এবং আমরা আগামী দিনগুলোতে রাখার চেষ্টা করছি। আজকে যেমন আমাদের দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের আত্মসম্মান দেওয়া হবে এবং আশেপাশে আমাদের একটি সংস্কৃতি সন্ধ্যার আয়োজন করা হয়েছে। আর এছাড়া বাদ বাকি আরো বাকি দিনগুলোতে ছোটখাটো প্রোগ্রাম রেখেছি। কতজন শিশুদের ব্লাইন্ড স্কুলের, কতজন শিশুদের অনুদান দেওয়া হচ্ছে? আমরা যেটা দেখেছি আমাদের ইসলামপুর ট্রাফিক মানে বর্তমানে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে, সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে, মানুষকে হেল্প করছে, সেটাকে আমরা এবার আমাদের এই থিমের মধ্যে দিয়ে তুলে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আমরা কিন্তু কথা বলে নিলাম এখানকার যারা পুলিশ মেম্বার রয়েছে তার সাথেও আমরা কথা বলে নিলাম, এবং আরো একবার জানিয়ে রাখি আমরা উপস্থিত রয়েছি আমরা সবাই দুর্গাপূজা কমিটিতে পূজার পরিক্রমা নিয়ে, এবং আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে এমএলএ ইসলামপুরের পুরোপিতা শ্রী কানাইলাল আগরওয়াল মহাশয়ও কিন্তু এখানে আসবেন, এবং আমরা যেমনটাই জানতে পারলাম যে সামাজিক কর্মসূচি বলতে গেলে কিন্তু আজ এখানে যেরকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, কিন্তু সে তার মাধ্যমে কিন্তু যারা ব্লাইন্ড স্কুলের বাচ্চারা আসে মোটামুটি 40 জনের বাচ্চাদেরকে কিন্তু কিছু আর্থিক অনুদান দেওয়া হবে, এবং তাদেরও কিছু পারফরমেন্স রয়েছে এখানে, এবং আমরা সেগুলোও আপনাদের সামনে তুলে ধরার তুলে ধরবো, আর কিছুক্ষণের মধ্যে তারা আসার চেষ্টা করবেন। এইভাবে আমাদের সাথে যুক্ত থাকুন, আমরা আরও কিন্তু বেশ পরিক্রমা নিয়ে আপনাদের সামনে হাজির হব, আরও সুন্দর সুন্দর যারা পুজো প্যান্ডেল রয়েছে সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার তুলে ধরবো। এইভাবেই আমার নিশ্চিত ইন্ডিয়ার পর্দায় যুক্ত থাকুন। সহপ্রতিনিধি গৌরবের সাথে আমি দিয়া চক্রবর্তী, নমস্কার।